আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। শুটকি প্রেমীদের জন্য আজকে মলা মাছের শুটকি দিয়ে মজাদার একটি রেসিপি শেয়ার করছি। যারা আমার মতো শুটকি প্রেমী, আশা করি পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে অবশ্যই রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। তারপর আমি এখানে 100 গ্রাম মলা মাছের শুটকি নিয়েছি। মলা মাছের শুটকিগুলোকে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে মুচমুচে করে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মগ পানি। শুটকিগুলোকে কিন্তু অবশ্যই মুচমুচে করে ভেজে নিতে হবে প্রথমে। তারপর আমি এখানে 1 মগ পানি দিয়ে দিলাম। এখন চুলার আঁচ ফুল আঁচে করে দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। যখন পানিটা এরকম ফুটে আসতে শুরু করে দিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর এই শুটকিগুলোকে গরম পানি থেকে তুলে আবার নর্মাল পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি 7 থেকে 8 বার। তারপর আমি চুলায় এখানে আবার এই প্যানটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দেশি পেঁয়াজ 4-5টি কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি মিনিটখানিক। পেঁয়াজটা যখন মিনিটখানিক ভেজে নিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। আমি এখানে 10-12টি রসুন কুয়া কুচি করে নিয়েছি, বড় সাইজের রসুন কুয়া। তো রসুন এবং পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা একটু ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। যখন হালকা একটু কালার চলে এসেছে, এখানে আমি 4টি মাঝারি সাইজের আলু একটু মোটা করে কুচি করে নিয়েছি। এখন এই আলু কুচিগুলোকে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন আলু কুচি একসাথে প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি। 3 থেকে 4 মিনিট আলুগুলোকে ভেজে নেওয়ার পর পেঁয়াজ রসুনের সাথে আমি এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখানে 2 চা চামচের চেয়ে কিছুটা বেশি মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলো মশলাকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব এখানে ধুয়ে রাখা শুটকিগুলো। শুটকিগুলো কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু প্রায় 7 থেকে 8 বার গরম পানি থেকে তুলে তারপর ধুয়ে নিয়েছিলাম। তারপর পানিটা জড়িয়ে নিয়ে এখানে শুটকিটা দেওয়ার পর নেড়েচেড়ে নিয়েছি। তো এভাবে 2 থেকে 3 মিনিট শুটকিগুলোকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ পানি। প্রথমে 1 কাপ পানি দিলাম নেড়েচেড়ে। এখন আমি দিয়ে দিব আরও 1/2 কাপ পানি। আমি এটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো না, একটু মাখা মাখা জোল রাখবো, তাই এখানে আমি 1.5 কাপ পানি দিলাম। তো পানির পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন তেমনই দিবেন। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। চোলা রাসটা ফুল আছে 5 মিনিট রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। আর চোলা রাসটা আমি এখন মিডিয়াম আঁচে করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন যদি জাল অতিরিক্ত পছন্দ করেন। আমি মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে দিয়েছি, তাই আর কাঁচামরিচগুলো ফালি করে দিইনি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে 10 মিনিট রাখার পর এই যে দেখুন 10 মিনিট পর কিন্তু তেলটা বেশে এসেছে আর আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। শুটকি সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা কুচি। আর এই বিলাতি ধনিয়া পাতা কুচির ঘ্রাণটা কিন্তু এই শুটকিতে অনেক ভালো লাগে। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর 2 মিনিট। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে রান্নাটি করেছি। তো এখন 2 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর ঝোলটা কীরকম রেখেছি এই যে দেখুন, ঠিক এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে বেড়ে নিয়েছি। তো এই মলা মাছের শুটকির এই রান্নাটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ হয়। আপনারা চাইলে একদম ঝোলটা কমিয়ে মাখা মাখা করেও মানে নামাতে পারেন, তবে আমার কাছে এরকমভাবে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে রান্নাটি করে দেখতে পারেন। যারা এই রান্নাটি করেন তারা তো জানেনই, আর যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর তাদের জন্য আমার আজকের এই মলা মাছের শুটকি রেসিপি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।